আমি মন্টক বসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির একজন সভ্য। গত 30 তারিখ, 30 বলতে কোন মাসে? 7 জুলাই মাসের 30 তারিখ আচ্ছা আমি টেলিফোন যোগে আমাদের সাধারণ সম্পাদক গার্মেন্টস শ্রমিক ট্রেডিনার কেন্দ্রের সাধারণ সম্পাদক জনগণের কাছ থেকে সংবাদ পাই যে তেজগাঁও অঞ্চলে শ্রমিকদের উপরে পুলিশ অস্বাভাবিক ধরনের মারপিট করেছে। তখন কয়টা বাজে? তখন 11টা থেকে 12:30 যখন তিনি আমাকে টেলিফোন করে বলেন যে এই শ্রমিকগুলোকে এখন হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের ওষুধ কেনার জন্য কিছু টাকা। সংখ্যা কেমন ছিল ওই শ্রমিকের? এই সংখ্যা তখন প্রায় 25। আমি বললাম যে কবে আমি আসতেছি, আমি বলি তখন নাম পার্টি অফিসে আমার কাজ করতেছি না, আমি সেখান থেকে রওনা দিই। কয়টার দিকে রওনা দেন? 12টায় রওনা দিই, 12:30টায় ওনার সংবাদ পাই। দুপুর 12:30টা, দুপুর 12টা বা 2-4 মিনিট আগে আমি রওনা দিই। 1টায় আমি নিয়ে অফিসে, মানে পল্টনের অফিসে, পল্টন এসে ওনাদের সাথে কথা বলি। সেখানে মেয়েদের অনেক ছেলেদের মেরে পুলিশ আহত করছে, সেই জন্য প্রায় 1.5 থেকে 2 হাজার টাকা ঔষধ দরকার। এই মর্মে আমাকে বললাম যে এখনই নিয়ে ঔষধগুলো দিয়ে আসে, আমি এই টাকাটা করতে তারা ঔষধ কিনি শ্রমিকদের দেন। অনেক শ্রমিকদের ঔষধ কিনে দেওয়ার পরে এটা ঢাকা মেডিকেল তারা ফার্স্ট এইড ছিল, কেউ কেউ অনেকক্ষণ ছিল, এটা তারা দেয়। বিকালবেলা 30 তারিখ বিকালবেলা গভর্নমেন্ট যে 29 তারিখ একটা প্রোগ্রাম করে, 29 তারিখ যে মিনিমাম ওয়েজ ঘোষণা করেছে, তার প্রতিবাদে আমরা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে একটা মিছিল কোথায় করেন? আমরা মিছিলটি করি এখানে মুক্তাঙ্গনে, এখান থেকে শুরু করি এবং সরক্ষণ করে আমরা প্রেস ক্লাবে গিয়ে এটা শেষ করি। আমরা সেখানে বলি যে শ্রমিকদের যেই মিনিমাম ওয়েজ দেওয়া হয়েছে এটা অপ্রতুল, এটা দিয়ে শ্রমিকদের পক্ষে এই দ্রব্যমূল্যের বাজারে চলা সম্ভব না, এইটা তাদের চাহিদা অনুযায়ী 5,000 টাকা করাই উচিত। সেই সময় আছে গভর্নমেন্ট যাতে এটা রিথিং করে। তারপরে আপনার গ্রেপ্তারের বিষয়টা কীভাবে জড়িত এর সাথে? এইটা করে আমরা সেখানে শেষ করি। আমি আমাদের পার্টির বিভিন্ন কাজ এখানে যা আছে সেগুলো আমি সারাদিন পরে সন্ধান করে আমি কিছু কাগজপত্র দেখে যেটা আমার দায়িত্ব সেটা আমি করি। করে আমি আমার বাসায় রাত্রি 11টা বা 11:15টার সময় আমি যাই। কোন বাসা? বাসা কোথায়? আমার নারায়ণগঞ্জে বাসা নতুন পা। কত নম্বর বাড়ি? 306/1 নম্বর বাড়ি। সেই বাড়িতে আমি যে আমার নিত্যদিনের কাজ অনুসারে যদি পত্রিকা পড়ায় টেলিভিশন নিউজটা শেষ করে আমি 12টা বা 12:10 মিনিটে রাত্রি আমি ঘুমাই পড়ি। রাত্রি প্রায় 1টা বা 1টা 10 মিনিটের সময় ডিবি পুলিশের একটি দল আমার বাসায় গিয়ে কলিং বেল টিপেন। কতজন ছিল ওই দলে? 8-10 জন। তাদের হাতে অস্ত্র ছিল? হ্যাঁ, দেহ এক প্রপারলি আর্ম। যখন তারা বললেন যে আমরা থানা থেকে আসছি আমাদের সাথে কথা বলতে হবে, ঠিক আছে, আমি গেট খুলে আমার বাসায় যান। বসে একজন অফিসার তিনি বলেন মোহন খন্দকার মফিজুর রহমান, তিনি ডিবির অফিসার, ডিবির একজন অফিসার, তিনি বলেন যে তাদের সাথে যেতে হবে। আপনি বসেন, আমি জামাকাপড় পরে নিই, জামাকাপড় পরে আমি তাদের সাথে 4 থেকে 6 মিনিটের মধ্যে আমি তাদের সাথে উঠি। কিসে উঠলেন? প্রথম আমার বাসার থেকে উঠি, হেঁটেই যেতে পারে অনেক কিছু, কারণ তারা গাড়িগুলো আমার বাড়ির সামনে নেয় না, গাড়িগুলো দেখেছিলেন 2 নম্বর গেটের সামনে। কয়টা গাড়ি ছিল? 4টার মতো গাড়ি ছিল। কী গাড়ি ছিল? পুলিশের গাড়ি আর 1টা ট্যাক্সি ছিল। এই গাড়িতে আমাকে উঠান, উঠাই ওনারা সরাসরি নিচে কাজে। এর মধ্যে একজন অফিসারের টেলিফোন মোবাইল ফোনটি অনুক্রমে আমার বাসার টেবিলে রেখে আসে, তিনি ওটা আমার জন্য বলেন। আমি ফোন করে দিই, আমার ফোনটাও তারা সুইচ করেন। আমি ফোন করে আমার মেয়েকে যখন বলি
তারা যাওয়ার সাথে সাথে ওইটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আমরা চলে আসি। ডিবি অফিসে রাত্রে দুইটা বা ডিবি অফিস বলতে কোন জায়গায়? কোন জায়গায়? মিন্টু রোড। মিন্টু রোড, মিন্টু রোডে মন্ত্রী পাড়ায় ডিবি অফিস যেখানে সেখানে আমাদের রাত্রে প্রায় দুইটার সময় আমি আনার পরে যে অফিসার ধরে নিয়ে আসলেন তিনি বললেন যে আপনি বেস্ট একটা থাকার জায়গা আছে, তখন সবাই হাজর থানা বলে সকল আসামিদেরকে ধরে নিয়ে ওখানে রাখে। রাত্রে দুইটার এখন আমাকে আপনাকে কি বলছে কেন আপনাকে নিয়ে আসা হবে? কোনো ওয়ারেন্ট বা কিছু দেখা এই সমস্ত বিষয়ে কোনো ওয়ারেন্ট বা কোনো কিছু তারা বলেন নাই, আমি জিজ্ঞাসা করি নাই। এই কারণে যে তারা যখন বলছেন যে তারা বিশেষ কাজে আমাকে নিয়ে আসছেন, তখন আমি বুঝেছি যে উদাও তিনি পেপার্স তারা আসেন এই জন্য আমি আর জিজ্ঞেস করি। আমি সেখানে যাই রাত্রে ঘুমাই, সকালবেলা 8:30 দিকে আমাদের অফিসার আসেন, আমাদের বড় কর্মকর্তা সেখানে 4-5 অফিসারের কাছে আমাকে পর্যায়ক্রমে নেওয়া হয়। তারা গত শুক্রবার অর্থাৎ 30/7/2010 তারিখে গুলশান, তেজগাঁ, আদাবর এই এলাকায় কতগুলো ঘটনা ঘটেছে বলে তারা জিজ্ঞাসাবাদ করে। এই ঘটনাগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ হলো আমি 29 গভীর রাত্রি পর্যন্ত ইটিবি অফিস থেকে তাদের গাড়িতে যখন আমাকে পৌঁছায় দেয় তখন রাত্রে প্রায় 2:30। আর পরের দিন ছিল শুক্রবার, সমস্ত কারণেই আমি একটু ঘুম থেকে বেরিয়ে এসেছি। বেলা 12:30 আগ পর্যন্ত আমি এটা কিছুই জানি না। যখন আমাদের জেনারেল সেক্রেটারি আমাকে বলল পুলিশ অনেককে মেরে আহত করেছে, তখন আমি শুনলাম যা শুনে আমি এখানে আসলাম। এখানে এসে ডিটেলস শুনি শ্রমিকরা সেখানে কয়েকটি কারখানার শ্রমিকরা এই মর্মে আন্দোলন করেছে যে গভর্নমেন্ট যেই নিম্নতম মজুরি ঘোষণা করেছে এইটা অপ্রতুল, এইটা যাতে বজায় না রেখে আরও বৃদ্ধি করা হয় সেই দাবিতে তারা আন্দোলন করছে। সেখানে পুলিশ এবং বহিরাগত বহু লোক তাদের উপরে পিটানো থেকে আরম্ভ করে তাদের গলা ধাক্কা দিয়ে তাদের আরম্ভ করে সর্বাত্মক রকমের আক্রমণ তাদেরকে করা হয়, তাদের সেই মিছিলগুলোকে বানচাল করতে বানচাল করে রাখা হয়। শ্রমিকরা আহত হয়ে সেই মিছিল শেষ করে অনেকে হাসপাতালে আছেন, এইটা এই অবস্থা চায়। এই ঘটনার সাথে যুক্ত হওয়ার কোনো কারণ আমার ছিল না। আমি ওনারা এই বিষয়ে আর তেমন কোনো প্রশ্ন না করে কয়জন ছিল ওনারা, কখনো 2 ছিলেন কখনো 3 ছিলেন, আমি কি দফায় দফায় আসলো? হ্যাঁ, দফায় দফায় তারা তাদের একটা অফিস, তাদের যেখানে অফিস সেই অফিসে ডেকে নিয়ে বসায় ওনারা জিজ্ঞাসাবাদ করছেন। এই জিজ্ঞাসাবাদকালীন সময় তাদের প্রশ্নগুলো ছিল জাতীয় আন্তর্জাতিক রাজনীতির বিশেষ অবস্থান, কমিউনিস্টরা কী চায়, কেন শ্রমিকদের এইটা হয়, কেন আমাদের দেশে শিল্পগুলো এরকম ভাঙচুরের মধ্যে যাচ্ছে। আমি যখন বললাম ভাঙচুর শ্রমিকরা কখনো করতে পারে, যেখান থেকে শ্রমিকরা তাদের ভাগ্য নিয়ে বেঁচে থাকে সেই কারখানা তারা কখনো ভাঙে, এইটা মালিকরা বিভিন্ন ষড়যন্ত্র করে তাদের কিছু আপন লোকজন লাগিয়ে এদের আন্দোলনটাকে ব্যাহত করার জন্য পুলিশ বা ল এনফোর্সমেন্ট এজেন্সিসকে যাতে শ্রমিকদের বিরুদ্ধে ব্যবহার করা যায় সেই জন্য তারা এই সমস্ত কাজ করতে পারে। শ্রমিকদের মজুরি বৃদ্ধি না করা হলো তাদের মৌলিক দৃষ্টিভঙ্গি। ওনারা আমাকে জিজ্ঞেস করেছেন ভারতে আমার কোনো আত্মীয় স্বজন আছে কিনা, আমি বলেছি আছে। আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনি পেশাগতভাবে কী করেন, আমি বলছি রাজনৈতিকভাবে কমিউনিস্ট পার্টি কী চায় এটা জিজ্ঞেস করেছেন, আমি বলছি আমাদের দেশের সাথে গার্মেন্টস আন্দোলনে ভারতের কোনো সম্পর্ক আছে কিনা সেটা জিজ্ঞেস করেছে। আমি বললাম যে এটা আমার জানা মতে যদি আপনারা খুঁজে বের করতে পারেন অবশ্যই এটা বিরুদ্ধে আমরাও থাকবে, কারণ কোনো বিদেশি শক্তি আমাদের দেশের গার্মেন্টস বা আমাদের দেশের কোনো শিল্পকে নিয়ে খেলবে এইটা আমরা খুঁজে দেব। এই ধরনের আলোচনা, একই আলোচনা প্রতিদিনই কোনো না কোনো অফিসার জিজ্ঞেস বলতে পারেন আপনাকে
আমাকে প্রথম যখন শনিবার দিন প্রথম আমাকে এরকম আলোচনার পরে, এই ধরনের আলোচনার পরে শনিবার দিন দুপুর 12টার দিকে এসআই মোস্তাফিজুর রহমান সাহেব তিনি আমাকে আদালতে দেন। ১১টা থেকে ১২টা পর্যন্ত ৩০ তারিখ দিবাগত রাত্রে ১টার সময় তার মানে ৩১ তারিখ রাত্রে ১টা আমাকে বিরোধ ৩১ তারিখ দুপুর ১২টা